নমস্কার বন্ধুরা, একেএস ফ্যামিলিতে তোমাদের স্বাগত। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি একটা নান পুরি করে দেখাবো ময়দা দিয়ে। ময়দাটাকে দেখো বন্ধুরা, এখানে আমি চালনা দিয়ে চেলে নিয়েছি। নান পুরিটা করার জন্য আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, তাহলে নান পুরিটা ভালো হয়, টেস্ট লাগে খেতে। গুঁড়ো দুধ দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এখানে আমার 1 কেজির থেকে সামান্য একটু কম হবে ময়দা, লবণটা পরিমাণ মতো দিতে হবে বুঝে। আর দিয়ে দেবো ইস্ট 1 চামচ মতো নিচ্ছে। এবার আমি সবকিছুকে ভালো করে মিশিয়ে নেব। ইস্ট না দিলে বন্ধুরা অনুষ্ঠান বাড়ির মতো নানপুরি হয় না। বন্ধুরা যে কোনো মুদি দোকানে গেলেই পাওয়া যাবে। এবার আমি সব কিছু মিশিয়ে নিয়েছি ভালো করে। এবার আমি সাদা তেল দিয়ে একটু ময়াম দিয়ে নেব। সাদা তেল দিয়ে দিচ্ছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। মেখে নিয়েছি, এবার আমি ডোটার গায়ে একটু সাদা তেল মাখিয়ে নেব, রেখে দেব ঢেকে। তারপরে 1 ঘন্টা পরে আবার এসে দেখাচ্ছি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি 35 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো সুন্দর ফুলে উঠেছে অনেকটাই। এবার আমি বানানো শুরু করব, তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয় নানটা। দেখো বন্ধুরা, সাদা তেল দিয়ে দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে। এরকম একটু মোটা মোটা করে নানগুলো বেলতে হবে। এবার আমি ভেজে নেব। বন্ধুরা কত সুন্দর ফুলে গেছে, দারুণ ফুলেছে। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, তেলটা একটু কম করে দিতে হচ্ছে, লাল লাল হয়ে যাচ্ছে। দেখো বন্ধুরা দারুণ হচ্ছে, একদম অনুষ্ঠান বাড়ির মতন। দেখো বন্ধুরা দারুণ ফুলছে। এইভাবে বাকি সমস্ত গুলো আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, প্রত্যেকটা নানপুরি কিন্তু দারুণ ফুলছে। ঠিক আছে বানানো,